প্রতি বছর ওয়াজের মৌসুম এলেই শোনা যায় নারী বিদ্বেষী বক্তব্য। 71 টিভিকে বয়কট ঘোষণা করলাম। কোনো রাগঢাক না করেই নারীকে শয়তান, সন্তান উৎপাদনের মেশিন কিংবা নেহাত ভোগের বস্তু বলে অসম্মানমূলক বক্তব্য দিচ্ছেন কোনো কোনো বক্তা। হিজড়া চ্যানেলের হিজড়া সাংবাদিক 71 টিভি কথা কও না কেন? যোগাযোগের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি জামাতের প্রতিনিধি হয়ে ওখানে উপস্থিত থাকেন। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামাতের কোনো কানেকশনের কোনো প্রশ্ন নাই। আজকে যারা নারীবাদী দিয়া 71 বা সময় টিভিতে টক শোতে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের তো জানা নাই। রসুল যদি না আসতো এদের জানতে কবর দেওয়া হতো। লেখাপড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয়, নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া। ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর জুড়ে। মেয়ে মানুষ কোট টাই প্যান্ট পরে যেভাবে সংবাদ প্রচার করতেছে, এগুলোর দ্বারা অশ্লীলতা সমাজে বৃদ্ধি হয়। আলেম ওলামার ওয়াজ নসিহতের মাধ্যমে সমাজে কোনোদিন অশ্লীলতা বৃদ্ধি পায় না, কথা কন ঠিক না বাটি? এই টেলিভিশনটা আমি আগেও বলেছি, এটা বাকশালী টেলিভিশন, এটা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের টেলিভিশন, আমাদের নাটক করে। আমি বলতে চাই শুধুমাত্র 71 টিভিকে বয়কট নয়, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে 71 টিভিকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে তাদেরকে বন্ধ করে দিতে হবে। মাদ্রাসায় যারা পড়ে তারা এ দেখায় না, তাদের রক্ত 100% গ্যারেন্ট। আর আপনি বড় একটা ইংরেজি স্কুলে ছেলেদেরকে রক্ত দিয়ে যান, ওর মধ্যে ইয়ে বা বিস্মিত পাবেন। 71 টেলিভিশনের মতো একটা জঘন্য নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতার আদর্শে আদর্শিত টেলিভিশন আলেমদের বক্তৃতাকে কাট করে আলেমদের বয়ানকে নারী বিদ্বেষী বয়ান হিসেবে প্রচার করার এক হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজের নামে এখনো কেউ কেউ নারীকে ঘরে বন্দী করে রাখার কথা বলছে। এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে 71 বিশ্ব দালাল, এটা আলেমদের কথাগুলো কাটছাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায়। নাস্তিক যারা আছে বেশি, এদেশে বেশি না, হাতে গোনা কয়েকটা। আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে কোরআনের কথা, তাহলে এদেশ থেকে আপনি বের হয়ে চলে যান, দরকার নেই দেশে থাকা। বিভিন্ন যে ভাইরাস গুলো দেখতে পাচ্ছি, এগুলো থেকে বাঁচতে আরো জোয়ার মাহফিলের আয়োজন বেশি করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিষয় 71 টিভি। 71 টিভিকে বয়কট করতে হবে, বাতিল করতে হবে, এমন কথা আমরা অনলাইন মিডিয়াতে অনেক শুনতেছি, অনেক শুনেছি, আমরাও প্রতিবাদ করেছি, বয়কটও করেছি। কিন্তু আমার পক্ষ থেকে আমি বলতে চাই, এ সময় যেমন আমরা বয়কটের আন্দোলন, বয়কটের স্লোগান তুলেছি, ঠিক এই আন্দোলনের সঙ্গে আর একটি অ্যাড করতে হবে যে আন্দোলনটি, সেটি হচ্ছে বয়কট শুধু নয়, 71 টিভিকে বন্ধ ঘোষণা করতে হবে। এটা মুসলমানদের ইমানি চেতনার দাবি, নৈতিক দায়িত্ব বন্ধ ঘোষণা করার দাবি। আমার ভেতরে যদি ইমান থাকে, আমি যদি আমার নিজেকে মুসলমান বলে দাবি করি, মুসলমান বলে পরিচয় দিতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্য অবশ্যই ইমান বাঁচানোর তাগিতে, ইমানকে যদি বাঁচাইতে চাই তাহলে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এবং জোরদার দাবি জানাতে হবে 71 টিভিকে বন্ধ ঘোষণা করা হোক, 71 টিভিকে বন্ধ ঘোষণা করা হোক। বয়কট শুধু নয়, বয়কট করলেই চলবে না, 71 টিভিকে বন্ধ ঘোষণা করতে হবে, এটা সরকার থেকে বন্ধ ঘোষণা করতে হবে। এই 71 টিভিতে কোনো অ্যাড বা কোনো কিছু যেন না হয়, এজন্য আমাদেরকে বন্ধ করতে হবে। আজকে আমি বয়কট করলাম, আপনি বয়কট করলেন, কিন্তু এই মিডিয়া যদি চলতে থাকে, এই 71 টিভি যদি চলতে থাকে, তাহলে এরা ভবিষ্যতে আরও অনেক কিছু ইসলাম বিরোধী কথা বলবে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা কটূক্তি করবে। কারণ তাদের কাজই হচ্ছে ইসলামের বিষয়গুলিকে নিয়ে বিকৃত ঘটাইয়া, ইসলামের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে, মসজিদ এবং মাদ্রাসার বিষয়ে তাদের সর্ব অবস্থায় সব সময় তাদের কাজ একটাই, যে এগুলির ব্যাপারে কিভাবে বিদ্রোপ ছড়ানো যায়, কিভাবে এগুলির ভেতরে বিকৃতি ঘটানো যায়, এই চিন্তা চেতনা মুসলিমদের মধ্যে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায়, মুসলমানদের ভেতরে কিভাবে তাদের ইমানের ওপরে আঘাত হানা যায়, এই কাজ ছাড়া তাদের আর কোনো কাজ নাই।
একটাই তাদের মিশন তারা ইহুদি নাসারা নাস্তিকদের দালাল হয়ে আমাদের বাংলাদেশে কাজ করতেছে তাদের মিশন এবং প্ল্যান হচ্ছে মুসলমানের ঈমান ধ্বংস করা মুসলমানের ঈমান নিয়ে তারা সিনিমিনি খেলতেছে এটা আমি মুসলিম দেশে বাস করে আমি একজন মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না আমি বলবো শুধু বয়কট নয় এই 71 টিভিকে বন্ধ ঘোষণা করতে হবে বন্ধ ঘোষণা করতে হবে প্রয়োজন হলে গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তাওহীদি জনতা আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে 71 টিভিকে ঘেরাও করে বন্ধ করে দেব যাতে 71 টিভির কোনো সিন সিনারি না থাকে তার অস্তিত্ব যেন আমাদের দেশে না থাকে এ ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা অনেক সন্তুষ্ট অনেক খুশি যে বাংলাদেশের মুসলমান দেখা দিচ্ছে যে আমরা মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি যার কারণে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সন্তুষ্টির জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য আমরা 71 টিভিকে ইতিমধ্যেই অনেক বয়কট হয়েছে লক্ষ লক্ষ মানুষ বয়কট করেছে এবং আনসাবস্ক্রাইব করেছে এবং তাদের ফলোয়ার থেকে বাতিল করেছে আনফলোয়ার করেছে আনলাইক দিয়েছে এজন্য যারা করেছেন বয়কট আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আবারো আমি আপনাদের সামনে বলতে চাই যে আমাদের আওয়াজ তুলতে হবে ইমানি দায়িত্ব নিয়ে আমাদের জবান থেকে গর্জে উঠে বলতে হবে 71 টিভিকে বন্ধ করা হোক 71 টিভিকে বন্ধ করা হোক 71 টিভিকে বন্ধ করা হোক এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে এটা আপনার আমার জন্য ইমানি দায়িত্ব ইমানি চেতনা কারণ আমার ঈমান আমাকে বাঁচাতে হবে আমার ঈমান যদি না থাকে তাহলে কিসের নামাজ কিসের রোজা কিসের কি আমার ঈমান ঠিক নাই তাহলে আমল আমার কিভাবে ঠিক হবে এজন্য আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে ইসলামের উপর আঘাত হানবে এটা আমি মুসলিম দেশে মুসলিম হিসেবে এক জাররা পরিমাণ মেনে নিতে পারবো না প্রয়োজন হলে জীবন দেব প্রয়োজন হলে রক্ত দেব তারপরও ইসলামের উপর আঘাত হানবে এটা আমি মুসলিম হিসেবে মেনে নিব না সম্মানিত মুসল্লিয়ান ইকরাম তাওহীদি জনতা আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় চলে আমরা জীবন দেব আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি আমরা এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামান্য পরিশ্রম সামান্য কষ্টের বিনিময়ে এমন জাযা দিয়ে দিবেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন যেখানে অফুরান্ত শান্তি আর শান্তি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন এজন্য আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের জন্য নিজের জন্য আমরা ইসলাম বিরোধী যারাই করবে যারা ইসলামের উপর আঘাত হানবে তাদেরকে বয়কট করব তাদেরকে বাতিল ঘোষণা করব ঠিক তদরূপ আজকে আমরা আওয়াজ তুলব প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ উঠে আসুক যে 71 টিভিকে বন্ধ ঘোষণা করা হোক 71 টিভিকে বন্ধ ঘোষণা করা হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু